डियर स्टूडेंट्स अस्सलामु अलैकुम। आज के जैव रसायन चैप्टर होते समानुता निर्णय एक शॉर्टकट टेक्निक अपने साथ शेयर करब। जो शॉर्टकट ट्रिक्स अप्लाई करे अपना खूब इजिली समानुता सम्पर्कित जो क्वेश्चन इजिली सॉल्व करते पारबेन। जेमन देखें आमी नमूना प्रश्न हिसाब से एक क्वेश्चन अपने सामने तुले धरे क्वेश्चन देखें C4H10O एर जो सर्वोच्च कतटी इथार जोगेर समानु पावा जाए। क्वेश्चन देखें भैया ढाका यूनिवर्सिटी 13-14 एडमिशन टेस्ट एस আপনাকে একটা কম্পাউন্ড দেওয়া আছে, দেখেন C4H10O। আমাকে কোশ্চেনটা করা হয়েছে এই কম্পাউন্ডের জন্য আমরা সর্বোচ্চ কতটা ইথার যৌগের সমানু পাব। এটা এর একটা কোশ্চেন আপনি শুধু ঢাকা ইউনিভার্সিটি না, চিটং, জাহাঙ্গীরনগর, জগন্নাথ ইউনিভার্সিটির বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন ব্যাংক যখন আপনি সলভ করতে যাবেন এরকম সমানুতা সম্পর্কিত একটা কোয়েশ্চেন আপনি খুঁজে পাবেন। এই যে এই কোয়েশ্চেনগুলো আবার এভাবেও হয়, যেমন এভাবে C5H12O এর জন্য সর্বোচ্চ কতটি সমানু সম্ভব, সর্বোচ্চ কতটি সমানু সম্ভব, এভাবেও কিন্তু কোয়েশ্চেনগুলো এসেছিল। তো এই টাইপের কোয়েশ্চেনগুলো সমানুতা সম্পর্কিত কোয়েশ্চেনগুলো আপনি কিভাবে শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করে সলিউশন করবেন সেই শর্টকাট ট্রিক্সটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। যেমন দেখেন অ্যাট ফার্স্ট আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফর্মুলা ম্যাচিং। আপনাকে একটা ফর্মুলা ম্যাচিং হয় কিনা সেটা চেক করতে হবে। যেমন ফর্মুলাটা দেখেন CnH2n+2O, এই ফর্মুলাটা যাদের ক্ষেত্রে ম্যাচিং হবে অনলি তাদের ক্ষেত্রে এই শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করা যাবে। আমি আবারও বলছি অনলি যাদের ক্ষেত্রে এই ফর্মুলাটা ম্যাচিং হবে তাদের ক্ষেত্রেই এই শর্টকাট ট্রিক্সটা অ্যাপ্লাই করা যাবে। তাহলে আমাকে কোয়েশ্চনে যেটা দেওয়া আছে সেটা দেখেন ভাইয়া, C4H10O, এখানে কার্বন পরমাণুর সংখ্যা 4, তার মানে N এর মান 4। আপনি এখানে বসিয়ে দেখেন, দেখবেন এই ফর্মুলাটা ম্যাচিং হয়ে যাবে। ওকে, N এর মান 4 বসালে এই ফর্মুলাটা ম্যাচিং হবে। ঠিক সেম যদি আমি একটু বসাই, যেমন কার্বন 4 S, তারপরে হচ্ছে 4 × 2+2O, তার মানে আপনার যোগ করলে দাঁড়াবে হচ্ছে ভাইয়া C4H10O, তার মানে ফর্মুলা ম্যাচিং হচ্ছে। ঠিক সেম আরেকটা ফর্মুলা ম্যাচিং হবে C5H12O। এইভাবে যাদের ক্ষেত্রে এই ফর্মুলাটা ম্যাচিং হবে ভাইয়া অনলি তাদের ক্ষেত্রে আমরা এই শর্টকাট ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারবো। এখন আসেন শর্টকাটটা কীরকম, দেখেন শর্টকাটটা অ্যাপ্লাই করার জন্য আপনাকে কার্বন পরমাণুর সংখ্যা হিসাব করতে হবে। তার আগে একটা কথা বলে নিই, যাদের ক্ষেত্রে এই ফর্মুলাটা ম্যাচিং হবে মনে রাখবেন তাদের ক্ষেত্রে দুই ধরনের সমানও পাওয়া যাবে। কয় ধরনের সমানও? দুই ধরনের। একটা হচ্ছে অ্যালকোহলের সমানও পাওয়া যাবে, আবার হচ্ছে ইথারের সমানও পাওয়া যাবে। তো অ্যালকোহলের সমান আমরা জানি অ্যালকোহলের কার্যকরী মূলক কি OH, আর ইথারের কার্যকরী মূলক কি সি, এই যেরকম সি বন ও বনসো, অর্থাৎ অক্সিজেনের দুই পাশে কার্বন মূলক থাকতে হবে। এটাকে আমরা এভাবেও লিখেছি আর বন ও বন আর, অর্থাৎ অক্সিজেনের দুই পাশে কার্বন মূলক থাকলে ওটাকে আমরা ইথার বলি। তার মানে আমি আপনাকে বললাম যে এই ফর্মুলাটা যাদের ক্ষেত্রে ম্যাচিং হবে তাদের ক্ষেত্রে দুই ধরনের সমানও পাওয়া যাবে, অ্যালকোহলেরও সমানও পাওয়া যাবে, ইথারেরও সমানও পাওয়া যাবে। এখন ট্রিক্সটা দেখেন, আমরা কার্বন পরমাণুর সংখ্যা হিসাব করে আইসোমার সংখ্যা বের করব। দেখেন ট্রিক্সটা, যখন নাম্বার অফ কার্বন অ্যাটম সংখ্যা 1, যখন কার্বন পরমাণুর সংখ্যা 1, তখন আইসোমার সংখ্যাও 1। দেখেন খুব ভালো করে, যখন কার্বন পরমাণুর সংখ্যা 2, আইসোমার হচ্ছে কয়টা? একটা। দেখেন এই জিনিসটা অনেকে জিজ্ঞেস করতে পারেন ভাই এটা কিভাবে মুখস্থ করব, এটা মুখস্থ করার দরকার নেই ভাই, দেখেন আমি এটা বুঝিয়ে দিচ্ছি এটা কিভাবে আসছে। যখন কার্বন পরমাণুর সংখ্যা 1, আইসোমার 1, শুধু আপনি এটা মনে রাখবেন, বাকিটা ইজিলি বের হয়ে যাবে। দেখেন যখন কার্বন পরমাণুর সংখ্যা 2, আইসোমার কত হবে? উপরে যা আছে সেটা আবার নামান, আইসোমার কত? 1, এই যে উপরে 1 আছে একটা আবার নামাবেন। যখন কার্বন পরমাণুর সংখ্যা 3, ভাই আইসোমার কত হবে? উপরে যা আছে সেটা যোগ করেন, এই যে 1 1 কত? 2, তার মানে আইসোমার কত হবে? 2টা। যখন কার্বন পরমাণুর সংখ্যা 4, আইসোমার কত হবে? উপরে যা আছে সব যোগ করেন, 2 1 3, 3 1 কত? 4। যখন কার্বন পরমাণুর সংখ্যা 5, আইসোমার কত হবে? যা আছে সব যোগ করেন, 4 2 6, 6 7, 7 1 কত? 8। এই যে এইভাবে জিনিসটা করা হয়েছে, আপনি জাস্ট মনে রাখবেন কার্বন পরমাণু সংখ্যা 1 হলে আইসোমার 1, বাকিটা আপনি বের করতে পারেন। 2 হলে আইসোমার 1টা, কার্বন পরমাণু সংখ্যা 3 হলে আইসোমার 2টা, কার্বন পরমাণু সংখ্যা 4 হলে আইসোমার 4টা, কার্বন পরমাণু সংখ্যা 5 হলে আইসোমার হচ্ছে কয়টা? 8টা। এখন দেখেন আমি কিভাবে শর্টকাটটা অ্যাপ্লাই করতেছি। তাহলে আমাকে কোয়েশ্চনে বলা হয়েছে C4H10O, C4 বায়া কত? H10O। তাহলে আমি আপনাকে বলছি ফর্মুলা ম্যাচিং হচ্ছে CnH2n+2O, এই ফর্মুলা ম্যাচিং হচ্ছে। তাহলে আমি বলছি এই ফর্মুলা ম্যাচিং হলে ভাই আমরা দুই ধরনের সমানও পাবো, অ্যালকোহলেরও সমানও পাবো, বায়া ইথারেরও কি পাবো? সমানও পাবো। তো দেখেন এই যে C4H10Oকে আমরা অ্যালকোহল কিভাবে বানাইতে পারি, ইফ অ্যালকোহল, আমরা অ্যালকোহল বানাবো, ইফ অ্যালকোহল। তাহলে কার্বন কয়টা? 4টা। তাহলে আপনি অ্যালকোহল বানাচ্ছেন, কিন্তু প্রথমে কার্বন কয়টা? 2টা, 3টা,
চারটা, তাহলে অ্যালকোহলের জন্য আমাকে কোন গ্রুপ দিতে হবে? ওএইচ গ্রুপ। আপনি এখানে সি এভাবে হাইড্রোজেন বসে দেন, দেখবেন সেম হয়ে যাবে CH3 CH2। এভাবে আমি হাইড্রোজেন আর বসালাম না, তাহলে কার্বন চারটা দিয়ে আমরা অ্যালকোহল বানাতে পারি। তাহলে এখানে অ্যালকোহল যখন বানালাম তখন কার্বন পরমাণু সংখ্যা কয়টা আমার? চারটা হচ্ছে। আপনি যোগ করলেই কিন্তু এই C4H10O পাওয়া যাবেন। তাহলে কার্বন পরমাণু সংখ্যা কত? চার। অ্যালকোহল যখন বানালাম কার্বন পরমাণু সংখ্যা চার, তাহলে আইসোমার কত হবে? আমি আপনাকে বলেছিলাম আগের ট্রিক্সটাতে, যখন কার্বন পরমাণু সংখ্যা চার আইসোমার হবে কত ভাইয়া? চার। তাহলে আমরা যখন অ্যালকোহল বানালাম তাহলে সেখানে কার্বন পরমাণু পাচ্ছি চারটা, তার মানে আমার আইসোমারও হবে কয়টা? চারটা অ্যালকোহলের ক্ষেত্রে। এখন আমরা ইফ ইথার বানাবো, কি বানাবো ভাইয়া? ইথার। তাহলে ইথার কিভাবে বানাইতে পারি দেখেন, এই C4H10Oকে ইথার কিভাবে বানাইতে পারি? তাহলে আমি ইথার বানানোর জন্য আগে কিন্তু আপনাকে কার্যকরী মূলকটা জানতে হবে, সেটা আমি আগে আপনাকে বলেছি। দেখেন সি বন ও বন সি, অর্থাৎ অক্সিজেনের দুই পাশে আপনাকে কি দিতে হবে? কার্বন থাকতে হবে, তাহলেই সেটা ইথার মূলক হবে। তাহলে এখানে আমার কার্বন আছে চারটা, তাহলে দেখেন আমরা দুইভাবে বানাইতে পারি ইথার। কিভাবে? অক্সিজেনের দুই পাশে দুইটা দুইটা করে কার্বন দিয়ে একভাবে বানাইতে পারি, এই যে দেখেন এভাবে একটা বানাইতে পারি। দেখেন কার্বন হিসাব করেন চারটা, এই যে চারটা। আবার এক পাশে তিনটা দিয়ে কার্বন, তাও বানাইতে পারি ও বনসি, দেখেন তাও কার্বন কয়টা? চারটা। তার মানে ইথার বানাইতে পারি আমরা দুইভাবে, কার্বন চারটাকে আমরা ইথার বানাইতে পারি দুইভাবে। এক পাশে হচ্ছে দুইটা দুইটা করে বানাইতে পারি, আর এক পাশে তিনটা রেখে আর এক পাশে একটা রেখে তাও বানাইতে পারি। তাহলে এক্ষেত্রে কার্বন সংখ্যা হিসাব করেন, এক্ষেত্রে অক্সিজেনের পাশে, অক্সিজেনের কোন পাশে কার্বন পরমাণু সংখ্যা বেশি আছে সেটা কাউন্ট করবেন কিন্তু। অক্সিজেনের কোন পাশে কার্বন পরমাণু সংখ্যা বেশি আছে সেটা হিসাব করে আইসোমার বের করবেন। তাহলে এই অক্সিজেনের পাশে দুই পাশে কার্বন পরমাণু সংখ্যা সেম, তার মানে কার্বন পরমাণু সংখ্যা এখানে হিসাব করবো আমরা দুই। তাহলে এখানে কার্বন পরমাণু সংখ্যা দুই হলে আইসোমার কত? এক। কারণ কার্বন পরমাণু সংখ্যা যখন দুই আইসোমার সংখ্যা এক, সেটা আমি আগের ট্রিক্সে বলেছি। তাহলে এই ক্ষেত্রে অক্সিজেনের কোন পাশে কার্বন পরমাণু সংখ্যা বেশি আছে? এই পাশে। তাহলে এই ক্ষেত্রে হিসাব করবো কার্বন পরমাণু সংখ্যা তিন, তাহলে কার্বন পরমাণু সংখ্যা তিন হলে আইসোমার কত ভাইয়া বলেন তো? আইসোমার হচ্ছে দুই। ওকে, এখন দেখেন এই যে এটুকু হচ্ছে ইথার, আমরা যখন অ্যালকোহল বানাইলাম সেই ক্ষেত্রে কার্বন পরমাণু পেলাম চারটা, আইসোমার হচ্ছে কয়টা? চারটা। আর যখন ইথার বানাইলাম ইথারের ক্ষেত্রে আমরা দুইটা পাইলাম অপশন, ইথার দুইভাবে বানাইলাম, তখন কার্বন পরমাণু সংখ্যা একটাতে দুই, তখন সেই ক্ষেত্রে আইসোমার এক। যখন কার্বন পরমাণু সংখ্যা তিন হলো আইসোমার কত হলো? দুই। তার মানে ইথারের ক্ষেত্রে, ইথারের ক্ষেত্রে আপনি টোটাল সমানও কত পাচ্ছেন? ইথারের ক্ষেত্রে টোটাল সমান হচ্ছে এই যে এক প্লাস দুই, এক প্লাস দুই। তার মানে ইথারের ক্ষেত্রে টোটাল সমানও পাচ্ছেন তিনটা, আর অ্যালকোহলের ক্ষেত্রে টোটাল সমানও পাচ্ছেন কয়টা? চারটা। তার মানে এই কোয়েশ্চেনের অ্যান্সার দেখেন আপনাকে, এই যে সি ফোর এস টেন ও এর জন্য সর্বোচ্চ কতটি ইথার যৌগের সমানও পাওয়া যায়। তাহলে আমরা দেখলাম যে ভাইয়া সি ফোর এস টেন ও এর জন্য আমরা সর্বোচ্চ ইথার যৌগের সমানও পাচ্ছি তিনটা। এই যে দেখেন ইথারের ক্ষেত্রে আমরা দুইভাবে বানাইয়ে একটার ক্ষেত্রে পাচ্ছি আইসোমার একটা, আর একটার ক্ষেত্রে পাচ্ছি আইসোমার দুইটা। তার মানে টোটাল ইথারের ক্ষেত্রে সমানও পাচ্ছি তিনটা। যদি কোয়েশ্চেনটা এইভাবে হতো C4H10O এর জন্য টোটাল কতটা সমানো সম্ভব, তাহলে যদি বলতো টোটাল কতটা সমানো ইথার না বলে যদি বলতো সরাসরি এই যৌগের জন্য, এই C4H10O এর জন্য মোট কতটা সমানো সম্ভব, সেক্ষেত্রে আপনি অ্যালকোহলের সমানো প্লাস ইথারের সমানো দুইটাই যোগ করবেন। তাহলে টোটাল মোট সমানো হবে হচ্ছে আমার অ্যালকোহলের ক্ষেত্রে পাইছে হচ্ছে চারটা, ইথারের ক্ষেত্রে পাইছে হচ্ছে তিনটা। তার মানে চারে তিনে কত? সাত। যদি আমাকে কোয়েশ্চেনটা বলতে এভাবে C4H10O এর জন্য সর্বোচ্চ টোটাল কতটা সমানো সম্ভব, সর্বোচ্চ সমানো সম্ভব হচ্ছে সাতটা, আর দেখলাম ইথারের ক্ষেত্রে সমান সম্ভব হচ্ছে তিনটা, অ্যালকোহলের ক্ষেত্রে সমান সম্ভব হচ্ছে কয়টা? চারটা। ভাই আশা করি আপনি আমার ডিসকাশনটা বুঝতে পেরেছেন। আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি আবার একটু সংক্ষেপে বলে দিচ্ছি, এই যে যেই যৌগটা দেওয়া থাকবে অ্যাট ফার্স্ট আপনাকে এই ফর্মুলাটা ম্যাচিং হয় কিনা দেখতে হবে। এই ফর্মুলা যাদের ক্ষেত্রে ম্যাচিং হবে তাদের ক্ষেত্রে দুই ধরনের সমানও পাওয়া যাবে, অ্যালকোহলেরও সমানও পাওয়া যাবে, ইথারেরও সমানও পাওয়া যাবে। তাহলে আপনি অ্যালকোহল বানাবেন প্রথমে কিভাবে বানাইতে হবে, কার্বন কয়টা আছে এটার উপর অ্যালকোহল বানাবেন ওএইচ দিয়ে, সেটার উপর কার্বন কয়টা আছে এটার উপর হিসাব করে আইসোমার হিসাব করবেন। এরপর হচ্ছে ইথার কয়ভাবে বানানো যায় সেটা হিসাব করে আপনি আইসোমার হিসাব করবেন। ওকে, কিভাবে ইথার বানাইতে হবে, এই যে অক্সিজেন কার্বন পাশে রেখে কিন্তু ইথার বানাইতে হবে, সেটা আমি আপনাকে বলেছি বা আপনারা অনেকেই জানেন কিভাবে ইথার বানাইতে হয়। তাহলে চারটা আছে, সেজন্য আমরা ইথার দুইভাবে বানাইতে পারতেছি, এক পাশে তিনটা কার্বন রেখে আর এক পাশে দুইটা কার্বন রেখে। ওকে, আশা করি আপনি আমার ডিসকাশনটা বুঝতে পেরেছেন। এইভাবে আপনি শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করে এই টাইপের যে কোনো কোয়েশ্চেনের আপনি আইসোমার বা সমানতা সংখ্যা বের করতে পারবেন। তো আমি আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, যেটা আপনারা কমেন্ট বক্সে
কোডে জানাবেন সেটা হচ্ছে এই যে এই সংকেতটা C5H12O এর জন্য এই কম্পাউন্ডের জন্য টোটাল কয়টা সমানু পাবো সেটা বের করে জানাবেন আরেকটা হচ্ছে এই কম্পাউন্ডের জন্য কয়টা ইথার সমানু সম্ভব এটা বের করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের অ্যানসারটা সঠিক হচ্ছে কিনা সেটার রিপ্লাইটা আমি আপনাদেরকে দিয়ে দেব ওকে টুডে আপ টু দিস পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও